Guys, assalamualaikum. Welcome to my blog. So, bondra, aajke abaro chole ashlam SI bikers e. SI bikers e ekti notun bike asche, jeta hoche Pulsar 3 color, red ebong black. So, muloto bike ti aajke apnaderke review kore dekhabo. So, jara protombarer moto amar video ti dekhchen, obosshoi amar channel subscribe korben. Ar jara subscribe korechen, taderke oshongkho dhonnobad. To cholun aajker mul video te jao jao. প্রথমে চলে আসলাম ট্যাঙ্কের পাশে ট্যাঙ্কের কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে ট্যাঙ্কের কন্ডিশন আর এই পাশে হেডলাইটের কন্ডিশন দেখতে পাচ্ছেন হেডলাইটের কন্ডিশনও কিন্তু খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে আর এখানে কিন্তু হালকা কিছু স্ক্র্যাচ আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এই পাশটি দেখতে পাচ্ছেন চোখের মধ্যে কিছু হালকা স্ক্র্যাচ আছে আর কিন্তু তেমন কোনো স্পট নাই আর এই যে মাড়টা কি দেখতে পাচ্ছেন মাড়গাটিতে কোনো রকমের কোনো স্ক্র্যাচ বা কিছু নেই খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আর এই হলো ফ্রন্টের টায়ারের কন্ডিশন আর ফ্রন্টের রিমের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে আর এই হচ্ছে ডিক্সের কন্ডিশন এবার ইঞ্জিনের পাশটা আপনাদেরকে দেখিয়ে দিই বাইকের ইঞ্জিনের পাশটা দেখতে পাচ্ছেন বাইকটার ইঞ্জিনের পাশ এখনও কিন্তু ইঞ্জিনটি কোলা ফিটিং হয়নি একদম স্মুথ সাউন্ড এবং আপনাদেরকে সাউন্ডটি শুনিয়ে দেবো খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে এবং অপর পাশ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই আর এই হলো ইঞ্জিনের অপর পাশ খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এবং ইঞ্জিনটি খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে আর এ হলো ট্যাঙ্কের কন্ডিশন আর মাঝখানের প্যানেলের কন্ডিশনও দেখতে পাচ্ছেন একেবারে কোণে নিখুঁত কোনো ধরনের ফুট নেই কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই আর এই যে পিছনের প্যানেলের কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আর এ পাশের প্যানেলটিও দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে সিটের কন্ডিশন আর বাইকটি হলো চট্টমেট্রো 13 সিরিয়ালের দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে একটু ট্যাঙ্কের কন্ডিশন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আর এই যে দেখতে পাচ্ছেন সুইচগুলো এটা হলো আপার অ্যান্ড এটা হলো ডিম তারপরে ইন্ডিকেটর হর্ন তারপর এটি হচ্ছে ফোর সিগনাল আর ইঞ্জিন কিল সুইচ তারপর হচ্ছে হেডলাইট এবং মিটারটি দেখতে পাচ্ছেন বাইকটি মিটারে চলছে হচ্ছে 34,206 কিলোমিটার আর এটি কিন্তু সম্পূর্ণ অরিজিনাল চলা কোনো ধরনের কোনো মিটার কাটা বা কোনো কিছু নেই তো বাইকটি কিন্তু ওভারঅল কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এবং আপনাদেরকে পিছনে টায়ারের কন্ডিশনটা দেখে দিই এই হলো পিছনে টায়ারের কন্ডিশন আর 2-3,000 কিলোমিটার মতো আপনারা চালাতে পারবেন আর এ হলো চেচিসের কন্ডিশন দেখতে পাচ্ছেন আর শক অ্যাবজর্বারগুলো সাসপেনশনগুলো দেখতে পাচ্ছেন সাসপেনশনগুলো থেকে কিন্তু কোনো ধরনের তেল লিক কিচ্ছু নেই খুবই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে তারপর এ সাইডে সাসপেনশনটিও দেখতে পাচ্ছেন এ হচ্ছে মোটামুটি বাইকটির ওভারঅল লুক এবার আপনাদেরকে ইঞ্জিন সাউন্ডটা একটু শুনিয়ে দেবো এবং এক্সস্টার সাউন্ডটিও শুনিয়ে দেবো একটু রেপু আর একটু এবার এক্সস্টার সাউন্ডটি শুনিয়ে দেবো তো এই ছিল হচ্ছে মোটামুটি বাইকটির ওভারঅল কন্ডিশন এবং বাইকটির ডকুমেন্টের মেয়াদ কিন্তু শেষ এটি কিন্তু আপনাদেরকে রিনিউ করে দেওয়া হবে সম্পূর্ণভাবে আর বাইকটির প্রাইসটাও হচ্ছে 1,08,000 আর এটি কিন্তু আস্কিং প্রাইস আপনারা কিন্তু এখানে বার্গেনিং করে নিতে পারবেন এবং ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস এবং ফোন নম্বর পেয়ে যাবেন আপনাদের যদি বাইকটি কালেক্ট করতে চান এবং বাইকটি সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ